আর কত দেখব বল মাযা মারে আর কত দেখব বল মায়ামারে আমার কথার মাঝে যদি একটা ভুল থাকে আমাকে মেরো চটি দিয়ে তোমাদের নিজের পায়ের চটি খুলে আমাকে মেরো আমার কোনো আপত্তি নেই কিন্তু ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখো তারপরে তোমরা আমাকে যা ইচ্ছা বলো কালকে যে ভিডিওটা করেছিলাম কালকের ভিডিওতে প্রায় দুশোর উপরে আমার কমেন্ট পড়েছে সেই দুশোর উপরে কমেন্ট পড়লেও আমাকে কিছু কিছু মানুষ অনেক বেশি কথা বলেছে তাতে আমার কোনো যায় আসে না আমার দুশোখানা কমেন্টের মধ্যে একশো পঁচানব্বইটা কমেন্ট আমার অনেক ভালো কমেন্ট এসছে অনেক দিদিরা অনেক দাদারা আমাকে সাপোর্ট করেছে আর তারা আমাকে আমাকে এমন বলেছে ভাই তুমি যে কথাগুলো বলেছো সেই কথাগুলো একদম সঠিক তুমি একদম সঠিক কথা বলেছো আর আজকে ওই সেব শিবিকা মায়ের এমন হাল করব না মানে কী তো আজকে তার ভণ্ডামিটা আমি বের করব। সে কৃষ্ণকালী মায়ের ভণ্ডামি বের করে আর সেভাবে আমার ভণ্ডামি কেউ ধরতে পারবে না আর আমার ভণ্ডামিটা কেউ বের করতে পারবে না কিন্তু বাপেরও বাপ থাকে তো আজকে আমি ওই সেব শিবিকা মায়ের মুখোশটা টেনে খুলব বড় বড় ডায়লগ বড় বড় জ্ঞান বড় বড় মায়ের পুজো করে যেই ভান্ডারি তৈরি করেছে ছোটোবেলা থেকে না মায়ের পুজো করে থাকি কিন্তু কখনো এতটা অহংকার দেখায় না তুমি বারবার বলো না যে কৃষ্ণকালী মা অহংকার দেখাচ্ছে অহংকার তো তোমার কারণ আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু তোমার মতন মিথ্যেবাদী মানুষ আমি কখনো দেখিনি আমি তোমাকে একটা কথা বলি আমার যদি ভগবানকে যদি আমার সেবা করার থাকে আমি যদি ভগবানের সেবক হয়েই থাকি আপনারা কেউ বলতে পারেন আজকে আমি ভগবানের সেবক হয়ে আমি যেই মাকে পুজো করি সেই মাকে যেই মাকে আমি অনেক ভালোবাসি আর আর একটা মা আছে যেমন কৃষ্ণকালী মাকেই উদাহরণ দিচ্ছি কৃষ্ণকালী মাও কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করে তাহলে আমি যেহেতু মায়ের পুজো করি আমি আর মাকে যেই মাও কিন্তু কৃষ্ণকালে মাকে পুজো করে আমি কী করে এক মা হয়ে আর এক মাকে অপমান করতে পারি আর এক মাকে ছোট করতে পারি আমি যদি সত্যিকারের সেবক বা ভগবানের যদি সেবা করে থাকি তাহলে কি করে আমি অপরকে ছোট করতে পারি সেটা তো আমি বাদ দিলাম ওর ওই ভণ্ডামোটা মানে লোকের কাছে আমি জানি না ওনার ভিডিও তো লোকে মানে দেখে না ওনার ভিডিওটা পৌঁছাচ্ছে না কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যখন ওই ভিডিওটা দেখবে তো দেখে এসে যদি তোমাদের মনে হয় যে উনি সঠিক আমার মুখে জুটোর বাড়ি মেরো আমি মাথা পেটে নেব। হাত জোর করে বললাম বাড়ি এসে জুটোর বাড়ি মেরে যেও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওনার ভিডিওটা আগে দেখবে দেখার পরে উনি যেই নাটকগুলো শুরু করেছে উনি বারবার করে মঙ্গল আমাকে ছোটো করছে ঠিক আছে তো একটা মানুষ দিনের পর দিন যখন কাউকে ছোটো করতে থাকে তখন কিন্তু ওই মানুষ কি বলতো অনেক মানুষ আছে আজকে তোমাদেরকে বলছি অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের কাছে গিয়েছে অনেক মানুষ আছে উপকার পায়নি ঠিক আছে সেই মানুষগুলো ওই ডাইনি বুড়ির কাছে গিয়ে নালিশ জানাচ্ছে আচ্ছা ঠিক আছে আমার কাছে আসি তখন নালিশ জানাচ্ছে আমি কেন অপরকে ছোট করতে যাব বলছে এরা মঙ্গলা মায়ের কাছে গেছিল যাওয়ার পরে ভালো হয়নি তাই আমার কাছে এসছে ভালো হয়ে গেছে আমার কাছে এসে আচ্ছা তোমার কাছে যদি সত্যি যদি মা থাকে তোমার কাছে যদি সত্যি ভগবান থেকে থাকে তুমি যদি সত্যি মাকে পেয়ে থাকো মা কেমন ছিল মা তো উদার মনের মায়ের মমতা ভরা মা তো অন্তর্জামী মানে মায়ের ভক্ত যদি তুমি হয়ে থাকো তোমার মনে তো মায়া দয়া মমতা ভরা থাকবে তুমি কি করে পারলে যে হ্যাঁ এক তুমি একটা কথা বলেছিলে যে সব ফুল পুজোয় লাগে না আজকে মঙ্গলা মায়ের কাছে গেছে হাজার হাজার মানুষ সবাই যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে মঙ্গলা মাকির টাকা পয়সা নিয়ে কি কোনো গ্যারান্টি দিয়ে কি কোনো কথা বলে যে এই কাজ করতে হবে এইগুলো করলেই তোমরা পুরো ভালো হয়ে যাবে অন্য কোথাও যা লাগবে না যাদের বিশ্বাস হয় তারা মায়ের কাছে যায় যাওয়ার পরে মাকে দেখায় মা ত্রিশুল ছোঁয়ায় ভক্তি করে মা বলে একটাই কথা যে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জব করো মায়ের নাম জপ করাতে অনেক অনেক কিছু হয় মায়ের নাম জব করাতে তোমরা দেখবে তোমাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে তোমাদের শরীর খারাপ যদি তোমাদের শরীরে কোনো রোগ থাকে তোমাদের ভালো হয়ে যাবে এই সবই বলে তোমার মতন মানে মাথায় মায়া এসে মানে কি তো সেব সেবিকা মা পুজো করছে আসন করে বসেছে বেশ ভালো মায়ের পুজো দিচ্ছে ফুল দিচ্ছে যখন নাটকটা শুরু করছে এটুকু কখনো মাথায় রাখছে না যে আমি যে কাজগুলো করছি দু সালে এগুলো মানুষ বিশ্বাস করবে না এইগুলো মানুষ নেবে না কিছু মানুষ আছে যারা এইসব বিশ্বাস করে সেই সব মানুষরাও ওই পর্যায়ে পড়ে কারণ হচ্ছে দু সালে আমি ওই মানুষগুলোকে বলতে চাচ্ছি যদি এরকমটাই যদি হবে যে আমার ঘরে এখন মা কালী আসলো আসলো তোমরা বিশ্বাস করে নেবে আরে তোমরা একটা কথা ভাবো তোমরা রামায়ণ পড়েছ মহাভারত দেখেছ তোমরা তো এতটুকু তো তোমাদের জ্ঞান হওয়া উচিত পড়াশুনো যদি নাও জানো এতটুকু তো জ্ঞান হওয়া উচিত তোমাদের যে ভগবান অত সস্তা না আগেকার মনি ঋষিরা তো সেই কী বলতো পাহাড়ে উঠে ধ্যান করত। ঝড় বৃষ্টি বসন্ত লক্ষ লক্ষ বছর ধরে সারা জীবন ধরে তপস্যা করত তারপরে ভগবানের দেখা পেত আর এই জীবনে এই যুগে এই সময় দাঁড়িয়ে এই দু সালে তোমাদের কখনো এরকম মনে হয় যে মা যাত্রার ঘরে চলে আসবে আর মা মানুষের ঘাড়ে কেনই বা ভর করবে মায়ের খাইয়ে দেয় কাজ নেই মা মানুষের ঘাড়ে ভর করবে মানুষের ঘরে এসে বলবে এটা কর ওটা কর এটা ঠিক ওটা ঠিক হুম বলো তাও আমি মেনে নিলাম তো আজকে যখন আমি ওই ডাইনি বুড়ির ভিডিওটা দেখছিলাম ডাইনি বুড়ির নামটা কিন্তু আমাদের মঙ্গলা মায়ের দিয়েছে একদমই সঠিক নাম দিয়েছে ওকে দেখে আমার তাই মনে হয় তো যাই হোক তো আমি কারোর নাম ধরে কোনো কথা বলিনি যে সে আমাকে ছোট বড় কথা বলবে বা তা সে আমার বিরুদ্ধে কিছু করবে ঠিক আছে আমার কথা হচ্ছে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করি যেখানে দেখবো যে ভুল যেখানে দেখব যে কেউ ভুল করছে সেটা প্রতিবাদ করতে আমরা পারি এটা কিন্তু আইনত আছে কারণ একটা মানুষ যখন দিনের পর দিন অন্যকে ছোট করতে পারে আমরা কেন তাকে ছোট করতে পারবো না তাকে কেন তার ভুলগুলো ধরিয়ে দিতে পারবো না তো প্রথম কথা শোনো তার ঘাড়ে ভগবান এসে মা কালী বেশ পুজো দিতে দিতে তার ঘাড়ে তো কি এলো ভগবান জানে তো সে ভগবান এসে আমি তোমাদেরকে অভিনয়টা দেখাচ্ছি হ্যাঁ তোমরা একটু দেখো এরকম করছে না তোরা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে না তোদেরকে বলেছি না ত্রিশূল ছোয়াবি না ত্রিশুলে কোনো কাজ হবে না তোরা কেন আমার কাছে আসিস নি তোরা মায়ের কাছে দেখা করতে গেছিস ত্রিশূল কেন শুয়েছিস বল ত্রিশুল কেন শুয়েছিস তাহলে তোমরা একটা কথা বলো তোমরা ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো কালকে কিন্তু ওই ডাইনিপুরি ওই ভিডিওটা ছেড়েছে তোমরা একটু দেখো ওই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ওই ভিডিওটা দেখার পরে আমার এতটা হাসি পাচ্ছিল মানে কি বলবো যে মানুষগুলো ওনার কাছে যায় আমি ভগবান বিশ্বাস করি আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা একটা ফুল একটা বেলপাতা আর এই মনের ভক্তি থেকে তোমরা যদি মাকে দাও ঘরে বসেই দাও তাতেও মা খুশি হবে খুশি হবে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না যদি একান্ত কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তোমরা কখনো মানে মনের ভক্তি থেকে যাবে কিছু পাওয়ার আশায় কোথাও যাবে না মনের ভক্তি যে মা ওখানে গেলেই আমি ভালো হব ওখানে যাই ওখানে গিয়ে তোমাকে পুজো দিয়ে আসবে তুমি ভালো হয়ে যাবে এরকম ওখানে এই ভক্তিটা রাখবে তোমরা কি করছো যখন দেখছো কৃষ্ণকালী মা জাগ্রত হয়েছে তোমরা গিয়েছো সব ঠিক আছে তারপরে যখন তোমাদের মনে ভক্তি নেই বিশ্বাস নেই সেই ভরসায় তোমরা যখন গিয়েছো তোমাদের এরকম বিশ্বাস নেই যে ওখানে গেলে ভালো হব কি না এই বিশ্বাসটাই তোমাদের নেই যে ভালো হব কি না সেটাই তোমরা জানো না এইভাবে গিয়েছো এইভাবে গেলে কি কখনো কাজ হবে কখনো কাজ হবে না মনে তো একটু ভক্তি রাখতে হবে এই যে শিবসেবিকা মা যে ভিডিওগুলো করছে ওই ডাইনি বুড়ি ওই ভিডিওগুলো দেখে তোমাদের কি মনে হয় কী মনে হয় আমাকে একটু কমেন্ট করে দেখেও তো আর ওনার যে ভিডিওগুলো তোমরা যদি দেখো নিজেরা তোমরা ওই ভিডিওগুলো দেখে এসে তোমরা আমার মুখে জুতোর বাড়ি মেরো আমি আমি এই যে বললাম না আমি মুখ পেতে দিলাম আমার মুখে জুতোর বাড়ি মেরো আমি মেনে নেবো কিন্তু ওই মহিলার ভাদে তোমরা পা দিও না আমাকে বলছে অনেক লোকে কমেন্ট করেছে যে তুমি শুধু মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলো আচ্ছা আমি তো ভিডিও করছি তোমরা দেখবে তো আমি সবসময় তো এই মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছি কেন বলছি আর মঙ্গলা মাকেই যে আমি সবসময় বড় করছি এরকম না মঙ্গলা মাকে মঙ্গলা মা এমন কোনো কাজ করেনি যেগুলো ভণ্ডামির পর্যায়ে পড়ে হ্যাঁ দেখো কী তো একটা সময় কী বলতো হাজার হাজার মানুষ যখন আমার কাছে আসবে তখন না মাথার ব্রেন এমন একটা জিনিস এত মানুষকে দেখতে 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 না নিজের মানে সেটি শক্তি হারিয়ে যায় কারণ তোমরা দেখবে একটা যখন আমি একটা বাচ্চাকে প্রাইভেট পড়াই বা একটা বাচ্চাকে যখন পড়াই ওই চার পাঁচটা বাচ্চাকে সামলাতেই আমার মাথা যন্ত্রণা করে যন্ত্রণা শুরু হয়ে যায় যারা প্রাইভেট পড়াই বা স্কুল টিচার হয় তারা জানে মানুষকে সামলানো কতটা যন্ত্রণাদায়ক বা মানুষকে সামলানো সেখানে এত হাজার হাজার মানুষকে যখন মঙ্গলামা সামলাচ্ছে এত হাজার হাজার মানুষকে যখন মঙ্গলামা একা হাতে সামলাচ্ছে বুঝতে পারছো তার মাথার উপর দিয়ে কতটা চাপ হয় কি বলতো অনেক সময় না অনেক ভুল কথা বেরিয়ে আসে মুখ থেকে তাই বলে যে সে ঠিক বা ভুল এরকম নয় আর মঙ্গলামা তো আট পাঁচটা মানুষের মতন ঘরে ভাড় আসছে তাবিজ দিচ্ছে এরকম এরকম করে মানে তেল দোলে দিচ্ছে গাতে কাউকে নিয়ে ছোটো করছে না আজ পর্যন্ত মঙ্গলামা ভিডিও করেছে কখনও মঙ্গলা মায়ের পিছনে যদি কেউ না লাগে মঙ্গলামা কিন্তু কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না যে তোমরা ওখানে যেও না বা এটা করো না ওটা করো না তোমরা দিনের পর দিন যখন মঙ্গলা মায়ের পিছনে লাগছো তখন মঙ্গলামা কিন্তু তোমাদের বলতেই পারে আজকে মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে বলে অনেক মানুষের অনেক আনন্দ হচ্ছে কিন্তু কি বলো তো আনন্দ সীমিত মাত্র কদিনের জন্য কিন্তু দুঃখ সারা জীবনের জন্য যেমন তুমি আজকে আনন্দ পাচ্ছ দুঃখ তোমার ঠিকই একদিন আসবে যেমন মঙ্গলা মায়ের আনন্দ ছিল খুশি ছিল মায়ের পুজো ধুমধাম করে হচ্ছিল মা আবার চোখের জলে এখন মায়ের চোখের জলে নাকের জলে হচ্ছে একটা সময় যায় তোমার যখন সুখ দিয়েছে তোমারও কষ্ট আসবে যার সুখ আছে যার জীবনে একবার সুখ আসে তার জীবনে কষ্টও আসে সুখ দুঃখ মিলেই জীবন আজকে তুমি ভেব না আজকে আমার সুখ সুখ আর সুখ দুঃখ আমার জীবনে আসবে না এটা সম্পূর্ণ ভুল দুঃখ আসবেই দুঃখ এমন একটা জিনিস দুঃখ গিয়ে সুখ আসে সুখ গিয়ে দুঃখ আসে তো ওই ডাইনি বুড়িকে একটাই কথা বলতে চাই তোমাকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু তুমি কি বলেছিলে মায়ের সেবাক আমি মায়ের ভক্ত আমি মায়েকে কেউ অপমান করলে মাকে কেউ অপমান করে আমি সহ্য করি না আর আমি বলছি আমিও মায়ের ভক্ত আমার মাকে নিয়ে কেউ অবহেলা করুক মা যাত্রার ঘাড়ে উঠুক এটা আমি সহ্য করব না যে কারণে আমি এই ভিডিওটা করলাম তুমি কি বললে মায়ের ভক্ত আমি মাকে কেউ ছোটো বড়ো করুক মাকে নিয়ে নাটক করুক মাকে নিয়ে ভণ্ডামি করুক এটা আমি সহ্য করব না তুমি নিজে বলেছিলে তাহলে আমু মায়ের সেবা আমার বাড়িতে ক্রীষ্মকালী মা আছে আমি পুজো করি আমিও সহ্য করবো না তোমার এই ভণ্ডামি কারণ তুমি যে ভণ্ডামিটা করছো এটা একদমই ঠিক করছো না একদম মা ভগবান ঘাড়ে চলে আসে আমি তোকে বিশ্বাস করি না করি না করি না করি না তুই এক নম্বরের ভণ্ড তুই এক নম্বরের ভণ্ড আমি একটা কথা তোমাদের সবাইকে বলছি সবাই না চোখ খোলো জ্ঞান চক্ষু খোলো তোমাদের তো এতটুকু জ্ঞান আছে যারা আমার ভিডিওটা দেখছো যে দাদা দিদিরা আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো তোমাদের কিভাবে বোঝাবো আমি কিভাবে বোঝালে তোমরা বুঝবে যে কোনটা সঠিক কোনটা ভুল বললাম তো আমি যদি ভুল বলে থাকি আমাকে চটি দিয়ে মারো আমি এর কোনো আপত্তি নেই আমার ঠিকানা সব কিছু তোমাদের দিয়ে দেবো চটি খুলে আমাকে মেরো কিন্তু আমার কথা হচ্ছে তোমরা সঠিকটা আগে জানো সঠিকটা আগে বোঝো তারপরে তোমরা আমাকে যা ইচ্ছে করো আগে তোমরা সঠিকটা কেউ জানো না কেউ কিছু জানো না উল্টো তোমরা যে যা ইচ্ছা বলেই যাচ্ছ কিন্তু তোমরা কেউ সঠিকটা জানো না যে এখানে কি চলছে ওই ডাইনিগুড়িকে ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু ও যেহেতু মঙ্গলা মাকে বলছে যে আমি মায়ের সেবিকা আমি সহ্য করব না মাকে নিয়ে কেউ রঙ্গ তামাশা করুক বা মাকে নিয়ে এই সব খারাপ কাজ করুক তাহলে উনি যে কাজগুলো করছে সেগুলো কেন আমি একটা মায়ের ভক্ত হয়ে মেনে নেবো এই কারণেই আমার এই প্রতিবাদটা তো যাই হোক ওকে আমি আর কিছু বলতে চাই না কারণ কি বলতো তো যতই আমি ওকে বলি না কেন যে বোঝার হয় না সে একবারে বোঝে আর যে না বোঝা তাকে বেটে খেয়ালেও সে বুঝবে না তো যাই হোক ওই ডাইনি বুড়িকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না যারা বোঝার হয় যেই মানুষগুলো আমার কথাগুলো পুরোটা দেখলো বা পুরো ভিডিওটা দেখলো অন্তত এতটুকু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি ভগবান অতটা সহজ নহয় বিশ্বাস করো এই যে দিন রাত হয় সূর্য উদয় হয় সূর্য আবার অস্ত্র যায় সূর্য ডুবে যায় অনেক কিছু এইগুলো কিন্তু সব ভগবানের পর্যায়ে পড়ে ভগবান আমরা এটা বিশ্বাস করি যে ভগবান আছে কিন্তু এইটুকু তোমরা জানো তো প্রত্যেকটা মানুষের মধ্যেও ভগবান বাস করে একটা জীবির মধ্যেও ভগবান বাস করে ঠিক আছে ভগবান কারো ঘাড়ে প্রবেশ করে না ভগবান কি বলো ভগবানকে ধরা তো দূরের কথা ভগবানকে কেউ কখনো ধরতে পারে না ভগবানকে কেউ কখনো সামনে থেকে দেখতে পারবে না কেন বলছি আমি যতটুকু জ্ঞানে আমার জ্ঞানে যতটুকু বলে ভগবানের দিকে টাকানো তো দূরের কথা ভগবানের দিকে আমরা সচক্ষে টাকাতে পারবো না এই যে অনেক লোক বলে না যে কত লক্ষ জনম ভ্রমণ করে মানব জনম পাই তা এই মানব জনমটা যে কতটা কষ্টের এই মানব জনমটা যে কতটা দুঃখের এটা যারা মানব জনম পেয়েছে তারাই জানে জানো এই যে সবাই বলে না অনেক জীবন তপস্যা করে অনেক জীবন ধ্যান করে মানুষ মানব জনম পায় কিন্তু এই মানব মানুষ জনটা অনেক দুঃখের অনেক কষ্টের এই জীবনটা শেষ হয়ে যায় এই জীবনটা তিলে 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 অনেক কষ্টের আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম ভগবান তোমার গুণগান করব তোমার নাম পূজার করবো আর এখানে এসে আমরা যে ভন্ডামিটা শুরু করেছি এটা ভগবান নিজে খালি চোখে ভালো ভালোভাবে নিবে না ভগবান ভগবান ভালো চোখে নেবে না এই এই ভণ্ডামিগুলো দিনের পর দিন যেই ভণ্ডামিগুলো দিনের পর দিন বাড়তে চলছে ভগবান কিন্তু একদিন এমন ক্ষিপ্ত হবে না পৃথিবীর ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমি জানি আমার কথার মাঝে বলার মাঝে হয়তো অনেক ভুল হতেই পারে নিজের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলবো আমি ছোটবেলা থেকে না অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি কিন্তু ভগবানকে নিয়ে কখনো দুই নম্বরই চালাকি কখনো করিনি এই যে অনেক লোক বলে যে ভাই তোমার বাড়িতে যাব মায়ের পুজো দেবো আমি তাদেরকে একটাই কথা বলেছি বিশ্বাস করো আমি মায়ের একজন বড় ভক্ত আমি মাকে ভালোবাসি আমি মাকে স্বপ্নে দেখি কিন্তু মা কখনো আমার ঘরেও আসে না মা কখনো আমাকে দেখাও দেয় না এইসব কিছুই না আমি মায়ের ভক্ত আমার ঘরে আমি মাকে পুজো করি আর আমার মনে হয় আমার মা স্বয়ং আমার পুজো গ্রহণ করে সেইভাবে আমি মায়ের পুজো করি তোমাদের যদি কারো ইচ্ছা হয় বা তোমাদের যদি মনে হয় যে আমরা মায়ের পুজো দেবো তোমরা পুজো করতে পারো কিন্তু একটা কথাই বলবো আমার কাছে কৃষ্ণকালী মায়ের কাছে কোনো কৃষ্ণকালী মায়ের কাছে যেই শক্তি আছে আমার কাছে নেই এই যে তোমাদের ডাইনি বুড়ি বা এই যে যেই মায়ের কাছে ভর আসে সেব সেবিকা মায়ের কথা বলছি ওনার মতন কিন্তু আমার কাছে কিছুই নেই আমি শুধু মায়ের একজন ভক্ত তোমরা যেমন সাধারণ ঘরে পুজো দাও সাধারণ মাকে ফল প্রসাদ দিয়ে যতটুকু পারো পুজো দাও আমিও সেইভাবে মাকে পুজো করি শুধু এই মনের ভক্তি আর মায়ের প্রতি বিশ্বাস নিয়ে আজকে আমি এই ভিডিওগুলো করি আর আজকে এইখানে আমি দাঁড়িয়ে আছি কাউকে ছোট করার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু আমার মাকে নিয়ে কেউ অপমান করুক বা আমার মাকে কেউ খারাপ কথা বলুক এটা আমি সহ্য করব না আর লাস্ট একটা কথা কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে না আমার অনেক গালাগালি দিয়েছে এটা আমার কোনো যায় আসে না এটা আমার হলেও পাও না এটা আমার ভগবান কি বলেছে বলো তো একটা ঝুড়িতে যখন একটা পচা ফুল থাকে সরি একটা ঝুড়িতে যখন একটা পচা ফল থাকে সেই পাশের ফলগুলো কিন্তু পচে যায় তো ওই যে মানুষগুলো খারাপ কথা বলেছে সেই খারাপ কথাগুলো আমি বললে পরে আমার আর যেই ভালো মানুষগুলো আছে সেই মানুষগুলোকে অপমান করা হবে বা সেই মানুষগুলো দেখে ওই মানুষটাকে দেখে শিখতে পারে তো ওই মানুষটাকে আমি ধরি না কারণ কি বলো তো রাস্তায় চলার পথে অনেক বাধা আসে রাস্তায় চলার পথে অনেক কাঁটা ফোটে পায় কিন্তু কাটাটা কিন্তু আমরা ফেলে দিই সেইভাবেই যেই কমেন্টগুলো আমাকে বাজে কমেন্ট করা হয়েছে সেই কাটাগুলো আমি তুলে সেই বাজে কমেন্টগুলো তুলে আমি ফেলে দিয়েছি ওইগুলো আমি ধরি না কারণ সব কথা ধরতে নেই আর কথায় আছে কী তো আমি আমার একটা দাদা বলতো যে মূর্খদের সাথে তর্ক করে কোনো লাভ নেই যারা বুদ্ধিমান হয় যারা কিছু জানে তাদের সাথে তর্ক করবে যদি তুমি কিছু নাও জানো তবে তুমি কিছু শিখতে পারবে কিন্তু মূর্খদের সাথে তর্ক করলে তুমি মূর্খই থাকবে তোমার মধ্যে কোনো জ্ঞান আসবে না আর যে যে মূর্খ নয় যে হলো বুদ্ধিমান হয় তার সাথে যদি তর্ক করি আমি যদি কিছু নাও জানি তবে আমি কিছু শিখতে পারবো তো এটা ভেবেই কিন্তু আমি আমার লক্ষ্যে যাচ্ছি আমি তোমাদের কাছে শুধু একটা অনুরোধ করছি এই ভাইটার পাশে থেকেও আমি হয়তো ভুল বলতে পারি বা কথার মাঝে বলার মাঝেও অনেক ভুল হতেই পারে তো নিজের সন্তান হিসেবে ক্ষমা করো নিজের ভাই হিসাবে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসব আর কেউ গুজরা সরাবেন না আর এই ভিডিওটা আমি শুধুমাত্র এই কারণেই করা সে যখন অন্য কাউকে খারাপ বলতে পারে সে যখন অন্য কাউকে নিয়ে মানে এত বাজে কথা বলতে পারে তাহলে কেন আমি পারবো না সে যদি বলতে পারে কৃষ্ণকালী মাকে নিয়ে এরকম ভণ্ডাম করার আর সে নিজে যে ভণ্ডামিগুলো করে ইউটিউবে সার্চে সেগুলো ভণ্ডামি নয় ভগবান যদি সত্যিই ঘরে আসে ভগবানকে ফোনে ক্যাপচার করে মানে ফোনের ভিডিও এডিট করে ফোন ভিডিও ছাড়ছে তাহলে তো ভগবান তাহলে সবার ফোনে ফোনে চলে এসছে বাবা ও ভগবান আমার ওপরে তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও ভগবান এখন তোমাদের আর পুজো দেওয়া লাগবে না ফোনের মধ্যেই ভগবান তোমরা দেখতে পারবে এক একজনের ঘাড়ে আসবে ভগবান কথা বলবে ভগবানকে তোমাদের শুধু নেট ভরবে আর ভগবানের সাথে তোমরা কথা বলবে নেট ভরবে ফোনে আর ভগবানকে স্বয়ং দেখতে পারবে ভগবানকে পুজো দেওয়া লাগবে না ভগবান ঘাড়ে চলে আসবে ভগবানের নেট ভরে ভগবানের সাক্ষাৎ করতে পারবে তোমাদের পুজো কাজটা কিছু করা লাগবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে মতন ভাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়